ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে চারটা থেকে পাঁচটা স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি যাদের মধ্যে কন্টিনিউয়াসলি কারেকশন আছে তো এখন আমাদের কী করা উচিত আছে বা এখান থেকে এক্সিট করে বেরিয়ে যাওয়া উচিত আছে কি না সেই সব বিষয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করতে চলেছি তো সবার প্রথমে ফ্রেন্ডস আমরা আলোচনা করতে চলেছি এইচডিএফসিকে নিয়ে এইচডিএফসি এখন ট্রেড করছে চব্বিশশো উনত্রিশের কাছাকাছি দেখুন আজকের মধ্যে প্রায় থ্রি পার্সেন্টের এসেছে এবং এর যে প্রিভিয়াস আমরা দেখতে পাচ্ছি যে ফিফটি টু উইক হাই আছে সেটা আছে তিন হাজারের লেভেলে তো ছশো পয়েন্টের কিন্তু কারেকশান এইচডিএফসি আমাদেরকে দেখিয়ে দিয়েছে কোম্পানি আমরা দেখতে পাচ্ছি আরোই আছে থার্টিন পার্সেন্ট কোম্পানি আমরা জানি যে ডেফিনেটলি ফান্ডামেন্টালি কিন্তু স্ট্রং আছে কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ার্টারলি রেজাল্ট ভালো আসছে কোম্পানির ডিভিডেন্ড ভালো দিচ্ছে কোম্পানির মধ্যে সেলস গ্রোথ ইনক্রিজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি যেই সেক্টরে বিলং করছে ফাইন্যান্স সেক্টরে বিলং করছে তার মধ্যে মার্কেট লিডার আছে তো মার্কেট লিডারের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউসলি কারেকশান এসেছে দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি ফিফটি টু উইক লোতে কিন্তু চলে এসেছে দেখুন এর ফিফটি টু উইক লো আছে তেইশশো চুয়ান্নর কাছাকাছি কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি আছে এবং এর মধ্যে কন্টিনিউয়াসলি কারেকশান দেখুন চার্ট ওপেন করে নিয়েছি এবং তিন হাজারের লেভেল থেকে তিন হাজারের লেভেল থেকে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকেই পড়ে যাচ্ছে সামান্য মুভমেন্ট নিচের দিকে পড়ে যাচ্ছে এবং এখন দেখতে পাওয়া যাচ্ছে স্ট্রং সাপোর্ট নিয়ে দাঁড়িয়েছে মার্কেট যদি এইভাবে উইক থাকে তাহলে ডেফিনেটলি এর মধ্যে আরও কিছুটা কারেকশন কিন্তু আমরা দেখতে পাবো চলুন এখানে আমরা আর কে লাগিয়ে নেবো এখানে আমরা আর এস আই করছি আর এস আই আর এস মধ্যে ফ্রেন্ডস নাম্বার দেখতে পাচ্ছি অলমো পাচ্ছি থার্টি টু এর কাছাকাছি তো ডেফিনেটলি আর এস আই আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা উইক কিন্তু হচ্ছে এবং এই সাপোর্টটাকেও যদি ভেঙে দিচ্ছে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি নেক্সট সাপোর্ট থাকছে এর তেইশশো বিয়াল্লিশের কাছাকাছি তেইশশো বিয়াল্লিশটাকেও যদি ভেঙে দেয় তাহলে ডেফিনেটলি স্টক অনেকটাই নিচের দিকে নেমে আসবে অলরেডি আমাদেরকে অনেকটা কারেকশান দেখিয়ে দিয়েছে ছশো পয়েন্টের কারেকশানে মার্কেট লিডার কিন্তু আছে তো আপনারা চলে অবশ্যই সুযোগটাকে কাজে লাগাতে পারেন দেখুন এর মধ্যে কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি কারেকশান আসছে এবং আর এস আই কিন্তু উইক হচ্ছে তো ডেফিনেটলি এখান থেকে আরও কিছুটা উইক হতে পারে তো ডেফিনেটলি এই স্টককে নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করে ওয়াচ করতে পারে চলুন নেক্সট স্টক কোনটা আছে আমরা দেখে নেব নেক্সট যে স্টক আছে ফ্রেন্ড সেই স্টকের নাম হচ্ছে কোলগেট ইন্ডিয়া লিমিটেড কোলগেট ইন্ডিয়া এখন টের করছে চোদ্দোশো সাঁয়ত্রিশের লেভেলে এবং আজকের মধ্যে ওয়ান পয়েন্ট টু থ্রি পারসেন্টের ফল আমরা দেখতে পাচ্ছি এর ফিফ এর ফিফটি টু উইক হাই আছে আঠেরোশো তেইশের কাছাকাছি তো ফ্রেন্স আমরা দেখতে পাচ্ছি চারশো পয়েন্টের কারেকশানে আছে এবং এর ফিফটি টু উইক লো আছে তেরোশো ছিয়াত্তর আমরা দেখতে পাচ্ছি ফিফটি টু উইক এর কাছাকাছি চলে এসেছে কোম্পানির মার্কেট ক্যাপ আছে উনচল্লিশ হাজার করে এবং আরই আমরা দেখতে পাচ্ছি সেভেন্টি ফাইভ তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে ডিভিডেন্ড ইল দিচ্ছে দেখুন টু পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট ভারী একটা ডিভিডেন্ডও কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে এর মধ্যেও কন্টিনিউয়াসলি কারেকশান আসছে কোম্পানি একদম ডেপ ফ্রি কোম্পানি আছে রিটার্ন অন ইকুইটি আমরা দেখতে পাচ্ছি যে বেড়েছে লাস্ট থ্রি ইয়ার্স এবং সেটা আছে ফিফটি নাইন পার্সেন্ট এবং কোম্পানি আমাদেরকে যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেনটেনও করছে কোম্পানি যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার থ্রিতে আছে এফএমসিজিতে বিলং করছে আমরা দেখতে পাচ্ছি নাম্বার ওয়ানে হিন্দুস্তান ইউনিলিভার লিভার দেন আমরা দেখতে পাচ্ছি পিজি আছে দেন আছে কোলগেট তো চলুন চার্ট কি বলছে আমরা দেখে নেবো তো কোলগেটের চার্ট আমি লাগিয়ে নিয়েছি কোলগেট ইন্ডিয়া লিমিটেডের কি দারুণ কারেকশান আমাদেরকে দেখিয়েছে দেখুন একটা লিমিট থাকে দেখুন আঠেরোশো লেভেল থেকে নিচের দিকে নেমে আসলো কনসোলিডেশন করলো এখানে দেখুন এখানে দেখুন কনসোলিডেশান করলো উপরের দিকে উঠে গেল নিচের দিকে নেমে আসলো এখানে ডারভাস বক্সের মতন তৈরি হলো ডারভাস বক্সের নিচে যখন ক্লোজিং দিলো দেন সেখান থেকে কারেকশান এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কনসোলিডেশান আমাদেরকে দেখাচ্ছে এবং কনসোলিডেশান দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর এস আই নাম্বার অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি তো উইক জোনের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি এবং একদম সাপোর্ট নিয়ে নিয়েছে এই সাপোর্টটাকে যদি ভেঙে দিচ্ছে তেরোশো পঁচাশির কাছে একটা স্ট্রং সাপোর্ট আছে তো আপনারা তাহলে অবশ্যই এই সাপোর্টে আস সব ওয়েট করতে পারেন ফিফটি টু উইকের লোয়ের কাছাকাছি আছে তো ডেফিনেটলি এইসব স্টকের দিকে অবশ্যই আমরা নজর রাখতে পারি চলুন নেক্সট স্টক কোনটা আছে আমরা দেখে নেব যে স্টক আছে ফ্রেন্ডস সেই স্টকের নাম হচ্ছে টিসিএস টিসিএস এর মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে কারেকশন আসছে এবং টিসিএস এখন ট্রেড করছে সাঁত্রিশশো পঁচাত্তরের লেভেলে দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে আটত্রিশশো লেভেল অবধি পৌঁছেছিল আটত্রিশশো সত্তর দেন সেখান থেকে নিচের দিকে নেমে আসছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দো জি তৈরি হচ্ছে তো ডেফিনেটলি উইক হওয়ার কিন্তু ইন্ডিকেট আমাদেরকে দেখাচ্ছে নিচের দিকে নেমে আসছে এবং দেন সেই সময় দো জি তৈরি হচ্ছে তো এখানে কিন্তু আরও কিছুটা উইকনেস আমরা দেখতে পাব এর নেক্সট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি ছত্রিশশো আটচল্লিশের এর কাছাকাছি রাইট এবং আর এস আই নাম্বার অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি ফর্টি এইটের কাছাকাছি তো উইক জোনের কাছে কিন্তু আবারও চলে এসেছে দেখতে পাওয়া যাচ্ছে তো আপনার চলে অবশ্যই টিসিএসের দিকে নজর রাখতে পারে আইটি সেক্টরের মধ্যে নাম্বার ওয়ান আছে কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং আছে কোম্পানির মধ্যে রেভিনিউ ইনক্রিজ হচ্ছে সেলস ইনক্রিজ হচ্ছে তো ডেফিন ডেফিনেটলি মার্কেট লিডারের মধ্যে যখন কারেকশন আসছে তখন কিন্তু অবশ্যই আমরা এই স্টকের দিকে নজর রাখতে পারি চলুন নেক্সট স্টক কোনটা আছে দেখে নেবো নেক্সট যেই স্টক আছে ফ্রেন্ডস সেই স্টকের নাম হচ্ছে ডিক্সন টেকনোলজি লিমিটেড ডিক্সনের প্রিভিয়াস হাই আমরা দেখতে পাচ্ছি ছ হাজার দুশোর লেভেলে ছ হাজার দুশোর লেভেলে দেখুন এখানে দেখতে পাওয়া যায় ছ হাজার দুশোর লেভেলে যখন পৌঁছালো এই লেভেলে যখন পৌঁছালো এইটটি নাইন হয়েছিল আর এস আই নাম্বার দেন সেখান থেকে নিচের দিকে নেমে আসলো দেন এখানে কনসোলিডেশন করলো এখানে ডারভার্স বক্সের মতন তৈরি হলো এই বক্সের নিচে ক্লোজিং দিয়েছে আমরা দেখতে পাচ্ছি দেন সেখান থেকে কারেকশন আর এস আই নাম্বার অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি এইটের কাছে এসে পৌঁছেছে তো ওভার সোল জোনের কাছে এসে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং একদম স্ট্রংলি একটা সাপোর্ট নিয়ে নিয়েছে এই সাপোর্টটাকে যদি ভেঙে দিচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি নেক্সট সাপোর্ট আছে চার হাজার কাছাকাছি তো আপনারা চাইলে অবশ্যই ডিক্সনের দিকে নজর রাখতে পারেন ডিক্সন কিন্তু এক সময় কুড়ি হাজার ট্রেড করছিল দেন আমরা দেখেছি যে স্প্লিট হওয়ার পর ছ হাজার অবধি পৌঁছেছিল এবং এখন কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি ছ হাজার দুশো লেভেল থেকে চার হাজার তিনশো চলে এসেছে তো দু পয়েন্টের কারেকশন ডিকশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছুটা উইক হতে চলেছে দেখতে পাচ্ছি স্টকগুলো যেভাবে ঠিক নিচের দিকে নেমে আসছে যখন বাউন্স ব্যাক করার সময় হবে তখন কিন্তু ডেফিনেটলি আবারও দৌড়াবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পিক করার জন্য সঠিক সময় আছে তো ফ্রেন্স আপনারা কী ভাবছেন এইসব স্টককে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই সব স্টকের মধ্যে বেস্ট কোনটা মনে হচ্ছে সেটাও কিন্তু লিখতে ভুলবেন না চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ